যদি আস্তে আস্তে রাষ্ট্রটাকে বড় করার চেষ্টা করেছে, দফায় দফায় সংঘাত হয়েছে, প্রথম থেকে মুসলমানরা শান্তিপূর্ণভাবে অ্যাক্টিভিটিস নিত, সভা হতো, সেমিনার হতো, সিম্পোজিয়াম হতো, মিছিল হতো, 1933 পর্যন্ত এভাবে চলেছে। আর 1933 এর পরে 33 থেকে 40 এর মধ্যে আল কাসাম ব্রিগেড তৈরি করা হয়েছে। আল কাসাম ব্রিগেড এর নেতৃত্ব দিয়েছিলেন ইয়াজউদ্দিন কাসাম। কি নাম? ইয়াজউদ্দিন কাসাম। তিনি এটাকে সশস্ত্র আন্দোলনের রূপ দিয়েছিলেন। তখন ওদের সাথে আমাদের সশস্ত্র জিহাদ গুলো শুরু হয়েছে আবার নতুন করে। এটা অক্টোবর মাসে শুরু হয় নাই, 1974 সাল থেকে শুরু হয়েছে, যখন তারা এই জায়গা দখল করেছে। আমাকে বলেন তো ফাতিখের ফতোয়া কি হবে যখন তারা এই জায়গাটা দখল করবে? ওই দিন থেকেই কি জিহাদ ফরজ হয়ে যায়নি ওখানে? হয় নাই এরকম? শুধু 100 বছরে যে মুসলমানরা করে আসছে তাদেরকে কি নতুন করে তারা লঞ্চ করলো না? 100 বছর থেকে হচ্ছে। ইতিহাস না জানলে মানুষ মনে করবে যে অক্টোবর থেকে শুরু হলো মনে হয় না। ইয়াজউদ্দিন কাসাম এটা 1935 থেকে 40 এর মধ্যে ফর্ম করা হয়েছে। দীর্ঘদিন এভাবে চলতে আসে। 48 সাল পর্যন্ত ব্রিটেনের সহযোগিতায় তারা ওই রাষ্ট্রের মধ্যে ঘাঁটি গেড়ে বসতে পারলো। কত সাল পর্যন্ত? 48। তারপরে ওয়ার্ল্ডের মধ্যে একটা পরিবর্তন আসে। ওই যে 45-এ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় তখন রুলিং স্টেট চেঞ্জ হয়ে যায়, ব্রিটেনের জায়গায় চলে আসে আমেরিকা। এবং আমেরিকার হাত ধরে ওরা আরো শক্তিশালী হওয়া শুরু করে। ব্রিটেন ওটাকে পেলে পোষে বড় করেছিল, আমেরিকা তাকে আরো বেশি তেল দেওয়া শুরু করলো। আস্তে আস্তে ওকে একদম শিশু শাবক থেকে একদম দানবের রূপ দিল আমেরিকা। কথা বলার চেষ্টা করে, ব্রিটেন ওকে শিশু শাবকের মতো মানে লালন পালন করেছে। আর ইউএসএ রুলিং স্টেট হওয়ার পর ওকে দানবের আকৃতি দিয়েছে। সব ধরনের সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, জিও পলিটিক্যাল সাপোর্ট, মিডিয়ার সাপোর্ট, প্রযুক্তির সাপোর্ট, পারমাণবিক ওয়েপন্স, এভরিথিং তারা প্রোভাইড করছে। পুরো 48 থেকে নিয়ে এই যে এখন 23 পর্যন্ত দফায় দফায় 4টা বা 5টা বড় বড় যুদ্ধ হয়েছিল। 1963 হয়েছে, মনে আছে আপনাদের? 50 হয়েছে, 63 হয়েছে, তারপরে আপনার 72 হয়েছে, তারপরে ওই যে বাদশাহ ফয়সালের অয়েল বয়কট হয়েছে 73-এর দিকে 74-এর দিকে, মনে আছে আপনাদের? এগুলো হিস্ট্রি। 4টা 5টা ওয়ার হয়েছে আরব ইসরায়েল, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ে দেখেন আপনারা পাবেন। 4টা 5টা দফায় হয়েছে, কিন্তু কোনটাতেই মুসলমানরা আর পেরে উঠে নাই। লাস্ট এই 100 বছরে মুসলমান আর পেরে উঠে নাই। 5টা 6টা রাষ্ট্র মিলে একা 5টা লড়তে পারে নাই, সে একা 5-6টা রাষ্ট্রের এগেনস্টে লড়ছে। আপনি কি মনে করছেন তাদেরকে? তারা ওই ওই আগের ওই দুর্বল অবস্থায় নাই, তারা সবকিছু নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ওই জায়গা থেকে। এই দুটো রাষ্ট্রের হাত ধরে ধরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বাইস আমি মেনশন করলাম কোন কোন ডিপার্টমেন্টে। তারপরে আস্তে আস্তে যখন ইন্তেফাদা শুরু হলো 80-এর দশকের দিক থেকে, 83-87-94 এই করতে করতে 1993-তে অসলো শান্তি চুক্তি হয়েছিল। আপনারা পড়ে দেখুন, দ্বিজাতি, এর আগে আবার দ্বিজাতি নীতি হয়েছে ইত্যাদি ইত্যাদি। দ্বিজাতি নীতি মুসলমানরা কখনো মানে নাই। কেন আমরা দুটো রাষ্ট্র নীতি মানবো? ওটা আমাদের জায়গায় আমাদের এক রাষ্ট্রীয় থাকবে। তোমরা এখানে বাইরে থেকে ঘুরে এসে জুড়ে বসছো, এখান থেকে তোমরা চলে যাবো, তোমরা ঘুরে এসে জুড়ে বসছো, তোমরা চলে যাবো, আমরা কেন এটাকে ভাগে দিতে যাবো? মুসলমানরা যায়নি কখনো। অসলো শান্তি চুক্তির পরে যখন মুসলমানদের মধ্যে নমনীয়তা আসলো তখন সৃষ্টি হয়েছে হামাস। এটা এখন হয়নি, 1993-1994 হয়েছে, 1994 সালের দিক থেকে। তারপর আস্তে 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 ওরা শক্তিশালী হওয়া শুরু করলো। এবং চতুর্দিক থেকে ইয়েমেনের সাপোর্ট, এদিকে ইরানের সাপোর্ট, কিছু কিছু ক্ষেত্রে আরব কান্ট্রিগুলোর সাপোর্ট, কাতার, কুয়েত, আবুধাবি, লেবানন, জর্ডান, এদের সাপোর্টে আস্তে আস্তে ওরা ওই জায়গাটুকুর মধ্যে তাদের কার্যক্রম পরিচালিত করতে থাকে। মূলত তারা মূল বিষয়টা হচ্ছে ওই জায়গাটুকু বাদ দিয়ে বাকি সব জায়গায় তারা দখল করে ফেলল। আরবে সব জায়গায় পরাধীন, শুধু ওই জায়গাটা এখন পর্যন্ত স্বাধীন। তাদের বুঝতে পারেন নাই আরবে এই লাস্ট 100 বছরে তারা আরবের উপর নিয়ন্ত্রণ নিল। মাত্র এই 90 বছরে তারা মোটামুটি ভাবে 80-85% জায়গা দখল করে ফেললো। এদিকে পশ্চিম তীর বাদ দিয়ে আর গাজা বাদ দিয়ে বাকি থাকলো অল্প কিছু ল্যান্ড। এই ল্যান্ডটুকুর মধ্যে মুসলমান ভাইরা তাদের কাছে যা আছে এটা দিয়ে প্রতিহত করা শুরু করে। দফায় 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 প্রত্যেক বছর রমজান মাসে, প্রত্যেক বছর রমজান মাসে হামলা হচ্ছে, মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন তো দেখছে নতুন করে হিস্ট্রিগুলো আবার মানুষের স্মৃতিতে আসছে। আমরা খুব ইতিহাস বলা জাতি, ইস্যু কাগজ জাতি। একটা ইস্যু সামনে আসলে আমরা তখন চর্চা করি, তারপর আমরা ভুলে যাই আবার। ঠিক আছে, আমরা কনফারেন্স করলাম, অনেক কিছু করলাম, লেখালেখি করলাম, ফেসবুক কাঁপাই দিলাম, দেখেন আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে গেছে। আমরা হচ্ছে এরকম একটা জাতি, এই কারণেই আমাদের স্মৃতিতে যেন এটা জীবিত থাকে এই জন্য প্রত্যেকটা লেকচারের মধ্যে আলাদা ইস্যু আসা উচিত। কেন? কারণ এটা আমাদের, এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। কেমন কেমন করে বোঝাচ্ছি, এখান থেকে শেষ করে দিব 2 মিনিটে। এই যে তারা পুরো জায়গাটার উপরে এত জুলুম করলো এবং মুসলমানরা তাদের জান মান সময় শ্রম দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করলো, আপনাদের কি মনে হয় কতগুলো মুসলমান মারা গেছে?
আমি আপনাদের একটা পরিসংখ্যান বলে দেই, প্রতিদিন গড়ে আড়াই জন করে, প্রতিদিন গড়ে আড়াই জন করে মুসলমানকে মারা হয়েছে। কতগুলো কত লক্ষ দিনিবন উঠানো হয়েছে তা ঠিক নাই, কত ভাই কারাগারে এখন নির্মম নির্যাতন সহ্য করছেন ঠিক নাই, কতজনকে গুপ্ত হত্যা করে মারা হয়েছে ঠিক নাই, কতগুলো বাচ্চাকে মারা হয়েছে তারও ঠিক নাই। লাস্ট এই লাস্ট এক মাসে যদি আপনি দেখেন 20,000 সামথিং, লাস্ট এক মাসে 20,000 সামথিং, তাহলে আপনি হিসেব করে নেন যে লাস্ট 100 বছরে কত। এরপরেও এগুলো নিয়ে প্রশ্ন তুলছে কিছু মানুষ যে তারা ভুল করছে, তাদের প্রতিহত করা ঠিক হচ্ছে না, পাগলের কাজ করছে, কুকুরের মতো ঘেউঘু করছে, সহি হচ্ছে না, আকিদা ঠিক নাই, ওদের পদ্ধতি ঠিক নাই। আমি আমি মানে এত বেশি ফাটা আছে কথাগুলোতে যে এগুলো মুখে উচ্চারণ করতে আমার লজ্জা লাগে আমার।